আজ অক্ষয় তৃতীয়া। মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে সর্বত্র। অক্ষয় তৃতীয়া উপলক্ষে এক্সটিভি বাংলা পরিবারের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানানো হচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন। মালদার হবিবপুর, মঙ্গলপুর আর রাধাকান্তপুরে ভোট বয়কটের রেশ চলছে। আন্দোলনকারী মহিলারা পুলিশ অত্যাচারে বাড়িতে থাকতে পারছে না, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। গোটা গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। রাতের বেলা মহিলারা পুলিশ অত্যাচারে মাঠে ঘাটে অন্যত্র লুকিয়ে বেড়াচ্ছেন। পাশে দাঁড়ানোর কেউ নেই, তবে তাদের সাহস যোগাতে গেলেন বিজেপির নেত্রী তথা গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলী সরকার। নির্যাতি তাদের গ্রামে গিয়ে তিনি পুলিশ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি কি বললেন আসুন দেখে নেওয়া যাক। আমি জগন্নাথপুর রামকৃষ্ণপুরের পাশে আমার বাড়ি। আমি যখন জানতে পারি যে এখানকার মহিলারা প্রচণ্ড মানে অত্যাচারিত, ভীত সন্ত্রস্ত, কারণ হচ্ছে ওনাদের যে ভোট বয়কট ছিল সেই ভোট বয়কটটাকে বন্ধ রেখে ভিডিও তার ভুয়ো ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেওয়া হয়েছে। এই ভিডিওর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ চাইছি, যেন এই ভিডিওকে এখান থেকে বের করে দেওয়া হোক। আর দ্বিতীয়ত চাই যে আপনারা দেখছেন যে মহিলারা কত ভীত সন্ত্রস্ত, যে আপনাদের সামনেও এসে কিছু বলতে চাইছেন না, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখাতে চাইছি, এটা কি রাজ্য সরকার দ্বিতীয় সন্দেশ খালি করতে চাইছেন যে পুলিশই অত্যাচার করিয়েছে? ঘটনাটা 7ই মে হয়ে গেছে, কিন্তু আজ 8-9-2 দিন হয়ে যাচ্ছে, তবুও পাড়াতে একটা মহিলা নেই, পাড়াতে একটা বাচ্চা নেই, পাড়াতে একটা দাদারা নেই, কাকারা নেই, কেউ নেই। আপনারা একটু দেখুন, এই মহিলাদের যেন মানে সরকার সুরক্ষিত রাখুক, ভালো রাখুক, আমি এটা চাইছি। আর চাইছি আমি এই যে ভিডিও এই কাজটা করেছে, যে আইসি এই কাজটা করেছে, তার ইমিডিয়েটলি পদ মানে ওর ইয়ে হোক, পদত্যাগ করুক। কারণ হচ্ছে এসডিও পর্যন্ত এখানে মানে হাত দিয়ে রেখেছেন। আমি চাই এই যে প্রশাসন যে ঘৃণ্য কাজ করেছে, এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে আমি আরো বৃহত্তর আন্দোলনে নামতে পারি, বা আমি যাব, এটা আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে জানাচ্ছি, যেন এই রামকৃষ্ণপুর, এই রাধাকৃষ্ণপুর যেন দ্বিতীয় সন্দেশ খালি না হয়। হ্যাঁ, আমরা চাইছি না যে দ্বিতীয় সন্দেশ খালি হোক। এই যে মহিলারা আজকে কত ভীত সন্ত্রস্ত, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকে গাজল থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা পালিয়ে বেড়াচ্ছে। আমি চাই যে প্রশাসন এর একটা বিহিত করুক, যেন এরা নিজেদের বাড়িতে নিজেদের সম্মান নিয়ে নিজেদের আত্মরক্ষা করে বাড়িতে থাকতে পারে। আপনি দেখছেন এই যে কত হেক্টরের হেক্টর জমিতে ধান চাষ করে রেখেছে এই কৃষিরা কি করবে? তাদের নিজের হকের আদায় কি করতে পারবে না? ওরা কি নিজের হকের চাওয়াটা কি চাইতে পারে না? রাস্তা চাওয়া, ব্রিজ চাওয়া কি এনাদের অপরাধ? আজকে অপরাধের ভুক্তভোগী কিছু চাইলেই সরকার যেমন ভোট চায়, সমস্ত নাগরিককে বলে আমার ভোট দাও, তো নাগরিকের তো অধিকার থাকে রাস্তা সরকারের কাছ থেকে কিছু চাওয়া, কিন্তু সেটা পাচ্ছে না। দ্বিতীয়ত পাচ্ছে না, প্রশাসনকে দিয়ে এইসব মহিলাদেরকে নিগ্রহ করা হচ্ছে, তাদের বাড়ির পুরুষদেরকে থাকতে দিচ্ছে না। আমি চাই এদের পাশে আমি আছি, প্রশাসনের যারা এই কাজগুলো করেছে, ভিডিও ভুয়ো যে ভোটার, তাদের একটা শাস্তি দেওয়া হোক। এবং এদের জন্য আমাকে যদি বৃহত্তর আন্দোলনে যেতে হয়, আমি সেটাও যেতে রাজি আছি। আমার নাম গাঙ্গুলী সরকার, আমি উত্তর মালদা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা, পাশে আমি গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। যতই ও ভিডিও আর আইসি আর যতই প্রশাসন তোমাদের নামে কেস করুক, আমি তোমাদের পাশে আছি। যদি তোমাদের জন্য আমাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেতে হয় আমি যাবো, কিন্তু তোমরা কেউ ভয় বা ভীত সন্ত্রস্ত হয়ে না, তোমরা নিজেদের কথা একটু বলো বলো, একটু না বললে তো যাবে না। এটা গোটা দুনিয়া জানো কেন তোমাদের সঙ্গে আজকে এই ঘটনাটা ঘটেছে, কেন আজকে ভোট বয়কট করে তারা আজকে ভোটটা নিতে গেলো কেন? সবাই তো জানে যে ভোট বয়কট থাকলে প্রিসাইডিং কোনো দিনই এলাকাতে ঢুকবে না, কিন্তু আমি চাই আপনাদের কথা একটু বলুন। আমি তো পাশে থেকে আসছি, আমি সবসময় আপনাদের পাশে আসি, যখন ডাকবেন তখনই আসি। এর মধ্যে আছি যে পুলিশের লাঠি চার্জে একটা পুরুষ মহিলা কেউই বাড়ি থাকতে পারছে না, সবাই ভয়ে আমার আতঙ্ক। এই গণ্ডগোলের জন্য একমাত্র বিডিওই দায়ী। বিডিও বাইরে থেকে সরকারি স্টাফ এনে বহিরাগত লোকদের দিয়ে এখানে ছাপ্পা ভোট করেছে, এর জন্য এই আতঙ্কিত আমরা হয়েছি। আপনাদের উপর কি অত্যাচার করেছে? আমাদের যে গ্যাস বম ফেলেছে, র‍্যাপ নিয়ে এসে লাঠি চার্জ করেছে, কারো মাথা ফেটেছে, কারো হাত ফেটেছে, একটা বম ফেলেছে বাড়ির সামনে, সেটা আমার হাতে গিয়ে লাগছে।